অরিন্দম আর আমি অর্পণ, যারা যারা চ্যানেলটা দেখছো সাবস্ক্রাইব করে দিও। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ, তোমরা থাম্বনেল টাইটেল ঠিকই দেখেছো, আজকে চলে এসেছি বারাসাতে। আর এখানেই পাওয়া যাচ্ছে মাত্র 1 টাকায়, 2023 1 টাকায় বিরিয়ানি। তো বিয়ে তো খাবোই, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে, চলো। তো গাইজ, ফাইনালি কিন্তু আমি চলে এসেছি যেখানে সে 1 টাকার থালি আর 1 টাকার বিরিয়ানি মানে দেয়। আমার পেছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বারাসাতে যে জেলা হাসপাতাল, তার পাশেই কিন্তু এই যে এদিকটায় কিন্তু সেই 1 টাকার থালি কিন্তু দিয়ে থাকে। আর দেখতে পাচ্ছ অনেকে কিন্তু এখানে লাইন দিয়ে বসে আছে। তা কতক্ষণ লাইন দিচ্ছ আপনারা? আমরা এই 1 ঘন্টা, 8 ঘন্টা, বিভিন্ন রকম ভাবে লাইন, বিভিন্ন রকম। তাই তো, মানে আপনি কি প্রতিদিন খান নাকি আজকে প্রথম? প্রতিদিন, প্রতিদিনই খান। কেমন কি লাগে খেতে? মোটামুটি খারাপ, মোটামুটি খারাপ না। ওই একদিন ডিম দেয়, একদিন ডিম দেয়, শুক্রবার, শুক্রবার। আর প্রতিদিন কি দেয়? প্রতিদিন ওই পেঁপে আলুর ঝোল, তরকারি, আলুর তরকারি, ভাত আর সোয়াবিনের তরকারি। টেস্ট কি ভালো? টেস্ট মোটামুটি, যে খুব ভালো রান্না হচ্ছে তা না, একেবারে খুব ভালো রান্না হয় তা না, মোটামুটি রান্না, মোটামুটি খাওয়ার মতো। তাই তো, তোমরা দেখতে পাচ্ছ যে ড্রিমার ট্রাস্টের যে 1 টাকায় যে বিরিয়ানি আজকে দেবে সেটা ঢুকে যাচ্ছে আমাদের সামনেই, দেখতে পাচ্ছ। এই যে এই প্লেসটাতে প্রতিদিন দাঁড়ায়, আর এই যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সেটা তো দেখতেই পাচ্ছ তোমরা, অনেকক্ষণ ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখন এই বিরিয়ানিটা সার্ভ করা হবে। গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু সেই বিরিয়ানির হাঁড়িটা কিন্তু খোলা গেলো, আর খোলার সাথে সাথে কিন্তু দারুণ একটা স্মেল আসলো। আর এখানে দেখতে পাচ্ছ আরও 2 কাকিমা কিন্তু দাঁড়িয়ে আছে। কখন এসছো? একটু আগে। তা আপনার কি প্রতিদিন খান? হ্যাঁ। ভালো খেতে? ভালো না হলেও খেতে হবে, কেউ দেবে ভালো, তা দিতে গেলে মন্দ কথা। এটা বেটার খাবার, তোমরা দেখতেই পাচ্ছ বলছি বেটার খাবার দিচ্ছে দাদা। আমরা বলবো কেন, আমরা নিচ্ছি যখন, আমরা 11:30টায় আসি, এসে লাইনে দাঁড়াই। চকলেট হয় না, একজন 1 টাকায় পায়, তাহলে আমরা বলবো ভালো। হ্যাঁ, এখন যা পরিস্থিতি, 1 টাকায় একটা চকলেট হয় না, সেখানে 1 টাকায় যে খাবার পাচ্ছি আমরা সেটাই অনেক। 1 টাকায় যে খাবার দিচ্ছে এটাও তুলনা নয়, এটা বেটার খাবার। আমরা আশা করি না যে 1 টাকা দিয়ে আমরা খাবার পাবো, খাবার পাবো। পরের কথা, ভালো না মানে দেবে না দেবে পরের কথা, কিন্তু 1 টাকায় একটা চকলেট হয় না। তো সেই জায়গায় যখন 2 ভাত জুটে, আমি আসছি 1 সপ্তাহ, আমি জানি না এত কিছু, কিন্তু আমার মন থেকে। আচ্ছা, তোমার বাড়িটা কোথায়? আমার বাড়ি কাজীপাড়া। কাজীপাড়া, কাজীপাড়া থেকে এসছো এখানে? তাই তো। আর তোমার বাড়ি কোথায়? শালবাগান। শালবাগান, তুমি ওইখান থেকে এসছো? তা কি করবো, আমি জানি না, আমি শুনলাম চলে আসি। এখানে কিন্তু প্লেট প্লেট কিন্তু সাজানো হচ্ছে, আর এই দেখো এখানে কিন্তু রাইস কাটা হচ্ছে। আর দেখতে পাচ্ছ মাংসগুলো কিন্তু ভেসে আছে উপরে, আর আলুগুলো কিন্তু ভালোই বড় বড় সাইজের। এই দেখো আলু আর রাইস। হ্যাঁ, এখন কিন্তু বিরিয়ানি কিন্তু সার্ভ করা শুরু হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এই সেই প্লেট, এক প্লেট কিন্তু 1 টাকা। এই দেখো সবাই কিন্তু দাঁড়িয়ে আছে, সবাই কিন্তু লাইন দিয়েছে, এই যে 1 টাকার বিনিময়ে কিন্তু বিরিয়ানি পাচ্ছে আজকে। আর আজকে কিন্তু একটা স্পেশাল মানুষের সাথে দেখা হয়ে গেলো, এই যে হ্যাংলাবাজ, হ্যাংলাবাজও আজকে কিন্তু এসছে। তোমরা দেখতেই পাচ্ছ লাইনটা কত বড় হয়েছে। আর একটু আগে কিন্তু সে ডিমার ট্রাস্টের যে গাড়ি সেটা কিন্তু এসে, আর আজকের মেনু হচ্ছে বিরিয়ানি কিন্তু দিচ্ছে 1 টাকায় কিন্তু বিরিয়ানি পাওয়া যাচ্ছে আজকে। তো এখানে একটা দাদু খাচ্ছে বিরিয়ানি, তা দাদুর কাছে শুনে নেবো কেমন কি খেতে। দাদু কেমন খেতে? বিরিয়ানিটা ভালো হয়েছে, সুন্দর লাগছে, 1 টাকা করে ভাত ভালো লাগছে। তুমি কি প্রতিদিন খাও নাকি? হ্যাঁ, না না, প্রতিদিন, প্রতিদিনই খাও? হ্যাঁ। প্রতিদিন কি আলাদা আলাদা মেনু হয়? হ্যাঁ। তাই তো, আজকে বিরিয়ানি খাচ্ছ? হুম। তো সব কিছুই তো ঠিকঠাক মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যেরকম রেস্টুরেন্টে পাওয়া যায় সেরকমই তো মনে হচ্ছে বিরিয়ানিটা। হুম। হ্যাঁ, বিরিয়ানিটা ভালো হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, যে কোনো জিনিস মানে আগে ভালো হয়েছে, আনাদি খিচুড়ি সবজি এটা সেটা দেয়, আজকে বিরিয়ানিটা ভালো হয়েছে, লোকজন বেশি বেশি। হ্যাঁ, আজকে কিন্তু লোকজন বেশি, আর আজকে কিন্তু বিরিয়ানি দিচ্ছে মাত্র 1 টাকায়। আর দাদু বলছে তো ভালো খেতে, আমরাও তো খাবো, তো খেয়ে তোমাদের বলবো কেমন কী খেতে। তো ভিডিওটা দেখতে থাকো।
তো আজকে আমার অনেক দিনের স্বপ্ন ছিল দাদার সাথে দেখা হয়ে মানে করার, আজকে ফাইনালি দেখা হয়ে গেল বাড়ার সাথে। দাদাকে যারা চেনো তারা তো চেনোই যে হ্যাংলাবাজ, আর যারা চেনো না তাও তাদেরও বলে দিচ্ছি হ্যাংলাবাজ ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে ফলো করে দাও, দাদাকে আরও সাপোর্ট করো, আর একটা আরও একটা বড় ফ্যামিলি যাতে করতে পারে ফুল সাপোর্ট করো। আর আমি হচ্ছে তোমার নাম কি? অরিন্দম। অরিন্দম আর আমি অর্পণ। যারা যারা চ্যানেলটা দেখছো সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেটেড হবো, আরও ভালো ভালো কন্টেন্ট আনবো তোমাদের সামনে এই বিভিন্ন জায়গায়। দাদা দাদারা গাইঘাটা থেকে এখানে চলে এসছে বাড়ার সাথে ভিডিও বানানোর জন্য, কেন? শুধুমাত্র তোমাদের জন্য। তো ওরাও তো কষ্ট করছে। আরে ভাই যতই তোমরা মনে করো যে আমরা ফ্রিতে খাই ঘুরে বেড়াই এই যেতে আস, অনেকে বলে ফ্রিতে খাচ্ছি রিভিউ করছি এই এখানে এক টাকা, অনেকে দেখবে এই কমেন্টও করবে যে এখানে এসে তোমাদের খাওয়ার কী দরকার। আমরা না খাবারটা খেলে তোমাদের বলবোই করে খাবারটা ভালো না খারাপ ডেফিনেটলি, বাট এইসব খাবারের রিভিউ হয় না। সুতরাং যারা যারা এসছো দেখছো ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করো, এতে আমরা মোটিভেটেড হবো। দাদার সাথেও কথা বলে ভালো লাগলো, দেখা ভালো লাগলো, আবার দেখা হবে কোনো এক জায়গায় নিশ্চয়ই নিশ্চয়ই। তো গাইস দেখতেই পাচ্ছ আমি কিন্তু বিরিয়ানি পেয়ে গেছি, আর বিরিয়ানিতে কিন্তু সব কিছু পেয়েছি আজকে, প্লাস মিষ্টি পেয়েছি, আলু ডিম থেকে শুরু করে সব কিছু পেয়েছি। এই দেখতে পাচ্ছ কোয়ান্টিটি, এবার আমাদের খেয়ে বলবো কেমন কি খেতে। একটু মাংস দিয়ে রাইস দিয়ে দেখি কত মাংস দিয়েছে সেটা দেখা, তিন চার পিস মাংস দিয়েছে তোকে, তিন চার পিস কিন্তু মাংস, মাংস দিয়ে ভর্তি কিন্তু আমার প্লেটটা, টেস্টটা কিন্তু সত্যি খুবই ভালো। যে এক টাকায় যে বিরিয়ানি পাচ্ছি এটাই অনেক। তো ভিডিওটা সবার কাছে শেয়ার করে দাও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন সর্বদম তোমার কাছে পৌঁছায়। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।